থেকে গেছে, পৃথিবীতে কোনো মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন, অসুবিধা নাই। এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন, ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবেন। জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি, কঠিন কঠিন বিপদে আল্লাহ তাআলা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি, সারপ্রাইজড হয়ে গেছি। কোন বিপদে পড়লে দোয়া ইউনূস খতম করে দোয়া করা যাবে কিনা? ভাই, দোয়া ইউনূস এটা যে কোনো বিপদে পড়াটা হাদিস এবং কোরআন উভয়টি দ্বারা প্রমাণিত। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস আলাইহিসসালাম বিপদে পড়ার পর তিনি যে দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন, এই বাক্যগুলো পড়ার পর এগুলো বলে বলে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা তার বিপদ উদ্ধার করেছেন। বিপদে পড়ার পর তিনি যেরকম উদ্ধার হয়েছেন এগুলো পড়ে আল্লাহ তাআলা কোরআনে এই দোয়ার উল্লেখ করে, এই বাক্যগুলোর উল্লেখ করে এরপরে বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, একই ভাবে তাকে যেরকম এই বাক্যগুলো এই জিকিরগুলোর মাধ্যমে আমি রক্ষা করেছি, হেফাজত করেছি ওই বিপদ থেকে, মাছের পেট থেকে, একই ভাবে আমি মুমিনদেরকেও রক্ষা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইউনূস ইবনে মাত্তা তিনি যে এই বাক্যগুলো দিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজে পেয়েছেন, সেগুলো তোমরা পড়বে তোমাদের বিপদে আপদে। এজন্য বিপদ আপদ বিশেষ করে কঠিন বিপদে আপনি যদি পড়ে যান তাহলে মুক্তি লাভের জন্য দোয়া ইউনূস বেশি বেশি পড়বেন। এর পাশাপাশি আরো দুটি আমলের কথা বলতে পারি যেটা আমার জীবনে বহুবার আমল করে দেখেছি, আমি হাতে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। এক নম্বর হলো দোয়া ইউনূস, আরেকটা হলো ইস্তেগফার। এটাও হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান লাযিম আল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে লাজিম বানায় নেয়। লাজিম বানায় মানে কি? মানে পড়তেই থাকে, থামে না। টয়লেটে গেছে তখন শুধু বন্ধ, খাচ্ছে তখন শুধু বন্ধ, ঘুমাচ্ছে তখন শুধু বন্ধ, আর সারাক্ষণ পড়তেই থাকে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সাইয়্যিদুল ইস্তেগফার বা যে কোনো ইস্তেগফার, সবচেয়ে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা যে পড়তেই থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে পথ দেখায় দেন, এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবে না। এবং জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি, কঠিন কঠিন বিপদে আল্লাহ তাআলা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি, সারপ্রাইজড হয়ে গেছি। নাম্বার তিন, দুরুদ। দুরুদের ক্ষেত্রে হাদিসে একই কথা বলা আছে, যে ব্যক্তি দুরুদ বেশি বেশি পড়বে ওই ব্যক্তির সমস্ত পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য এই দুরুদ যথেষ্ট হয়ে যাবে। তাহলে তিনটা আমলের কথা বললাম, দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আরেকটা হলো ইস্তেগফার বেশি বেশি, আরেকটা হলো দুরুদ। খুব বেশি বিপদে আছেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, পৃথিবীতে কোনো মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন, অসুবিধা নাই। এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন, ইনশাআল্লাহ।